ট্রাফিক রুলস, যে রুলসটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে অনেক সন্দেহ রয়েছে, যে সত্যি কি পুলিশ আমাদের ভালো চায় না পুলিশ শুধুমাত্র তোলাবাজি তোলার জন্য এই রকমের রুলস ইমপ্লিমেন্ট করছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা তারিখ দেওয়া রয়েছে, তারিখটা হচ্ছে 24/1/2022। এই তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় এবং যেখানে বলা হয়েছে যে নতুন হারে নিউ রেট অ পেনাল্টি ইন ট্রাফিক অফেন্সেস, অর্থাৎ ট্রাফিক রুলস ভঙ্গ করলে যে সমস্ত জরিমানা হতে পারে তার একটা বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আমাদের বিভিন্ন হেল্প করবে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে এক নম্বরে দেখতেই পাওয়া যাচ্ছে যে নট হেয়ারিং হেলমেট, অর্থাৎ যদি কেউ প্রোটেক্টিভ হেড গিয়ার অর্থাৎ হেলমেট যদি কেউ না পরে এবং যদি গাড়ি চালায় তবে সেক্ষেত্রে তার যে ফাইনটা হবে সেই ফাইনটার পরিমাণ কিন্তু বলা হচ্ছে 1,000 টাকা। অর্থাৎ বন্ধুরা অবশ্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, যখনই কোথাও বাইক চালাবেন অবশ্যই হেলমেটটা সঙ্গে থাকা উচিত, এটা নিজেও যেমন সেফটি থাকা যায় এমনকি অপরকেও সেফটি দেওয়া যায়। 2 নম্বরে বলে দেওয়া হচ্ছে যে জব সেফটি বেল্ট বাই ড্রাইভিং সিটিং প্যাসেঞ্জার অ্যান্ড চিলড্রেন বিলো 14 ইয়ার্স, অর্থাৎ সিট বেল্ট ছাড়া যখন গাড়ি চালানো হচ্ছে যদি কোনো সিট বেল্ট না পরা হয় তখন তার ক্ষেত্রে যে জরিমানাটা হবে সেটা হচ্ছে 1,000 টাকা স্পট ফাইন বা পুলিশ ফাইন করবে। 3 নম্বরে বলা হচ্ছে যে টু হুইলার গাড়ি কিন্তু দুইয়ের বেশি জনকে নিয়ে যাওয়া যায় এবং যদি 3 জন বা 4 জন অনেক সময় দেখতে পাওয়া যায় যে বসে যায় একটা বাইকের মধ্যে সেক্ষেত্রে ফাইন হবে কিন্তু 1,000 টাকা। নম্বরে বলা হচ্ছে যে যদি কেউ অতিরিক্ত প্যাসেঞ্জার বহন করে কোনো একটা যাত্রীবাহী গাড়িতে সেক্ষেত্রে বলছে প্রত্যেক যাত্রীবাহী প্যাসেঞ্জার পিছু অর্থাৎ যতজন প্যাসেঞ্জার এক্সট্রা নেওয়া হয়েছে তার জন্য কিন্তু 200 টাকা ফাইন করতে পারে পুলিশ। 5 নম্বরে বলা হচ্ছে বৈধ লাইসেন্স না থাকলে এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে, অর্থাৎ যখন গাড়ি ড্রাইভ করা হচ্ছে অথচ কোনো লাইসেন্স নেই সেক্ষেত্রে ফাইনের পরিমাণটা 5,000 টাকা। 6 নম্বরে বলা হচ্ছে যে স্পিড লিমিট না মানলে, অর্থাৎ যদি খুব ওভার স্পিডিং হয় বেশি দ্রুত যাওয়া যায় সেক্ষেত্রে ফাইনটা হচ্ছে 1,000 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে আবার সেটা 2,000 টাকাও দেওয়া রয়েছে। অর্থাৎ হেভি বাই ভেহিকল হলে অথবা অথবা মোটর কার উইথ গিয়ার এরকম হলে 2,000 টাকা বলা হচ্ছে, আর এমনি যে ছোটো গাড়িগুলো সেক্ষেত্রে 1,000 টাকা ফাইন। এবার বলা হচ্ছে বিপজ্জনকভাবে গাড়ি চালালে অর্থাৎ ড্রাইভিং ডেঞ্জারাসলি যদি করা হয় সেক্ষেত্রে ফাইন লাগবে 5,000 টাকা। এছাড়া আরও যে সমস্ত ফাইনগুলো দেখে নেওয়া যাক, একবার বলা হচ্ছে 8 নম্বরে বলে দেওয়া আছে যে ড্রাইভিং হোয়েন মেন্টালি ওর ফিজিক্যালি আনফিট, অর্থাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছে হয়তো তার গাড়ি চালাবার মতো কোনো সামর্থ্য নেই একেবারে, সেই রকম অবস্থা যদি গাড়ি কেউ চালায় সেক্ষেত্রে তার ফাইন হবে 1,000 টাকা। আর 9-এ বলা হচ্ছে ভায়োলেশন অফ স্ট্যান্ডার্ড প্রেসক্রাইবড ইন রিলেশন টু রোড সেফটি কন্ট্রোল অফ নয়েজেস অর এয়ার পলিউশন, অর্থাৎ বৈধ ধোঁয়া সার্টিফিকেট যাকে আমরা পলিউশন বলি না রাখলে এবং এয়ার হর্ন ব্যবহার করলে যত্রতত্র যেখানে সেখানে যদি এয়ার হর্ন বাজানো হয় যেখানে হয়তো না বাজালেও চলবে হয়তো নো সাইলেন্স জোন সেই জায়গাতেও যদি কেউ এয়ার হর্ন বাজায় সেক্ষেত্রে ফাইন লাগবে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে 10,000 টাকা। অর্থাৎ পিউসি পলিউশন বা ধোঁয়ার যে সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে নাও তোমরা প্রত্যেকে, খুব কম খরচে, খুব বেশি নয় 120 বা 150 কোথাও 200 টাকার মধ্যেও কিন্তু এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। 10 নম্বরে বলা হচ্ছে যে প্লেয়িং ভেহিকল উইথাউট ভ্যালিড রেজিস্ট্রেশন অফ ভেহিকল, অর্থাৎ এমন একটা গাড়ি আপনি চালাচ্ছেন যে গাড়ির কোনো কাগজপত্র নেই, যে গাড়ির নাম্বার এখনও পর্যন্ত বসেনি, সেই রকম গাড়ি যদি চালানো হয় তবে সেক্ষেত্রে ফাইন লাগবে 5,000 টাকা। এছাড়া বলা হচ্ছে 11-র দাগে বলা হচ্ছে যে প্লেয়িং ভেহিকলস উইথাউট ভ্যালিড সার্টিফিকেট অফ ফিটনেস, অর্থাৎ গাড়িটা সত্যি রাস্তায় নামার যোগ্য কিনা, গাড়িটা সত্যি রোডে নেমে চলবার যোগ্য কিনা, এমনও তো হতে পারে যে কোনো একটা খারাপ গাড়িকে নিয়ে আপনি বেরিয়েছেন সেক্ষেত্রে তো কোনো দুর্ঘটনা ঘটে গেলো, তাই বলছে যে গাড়িটা যে ফিটনেস সেই রকম একটা কাগজপত্র অবশ্যই রাখতে হয়, যদি না থাকে তার জন্য ফাইন লাগবে 10,000 টাকা। পুলিশ চাইলেই এই রকমের কাগজপত্র আপনার কাছ থেকে ডিমান্ড করতে পারে। আর 12 নম্বরে বলা হচ্ছে বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে উইথাউট ভ্যালিড পারমিট, হয়তো গাড়িটার পারমিট নেই রোডে নামার বা চালাবার সেখানে ফাইন লাগবে কত 10,000 টাকা।
এছাড়া বলা হচ্ছে সাইলেন্স জোনে হর্ন বাজালে ফাইন হচ্ছে 1,000 টাকা। এগুলো আগে খুব কম ছিল, এখন কিন্তু প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে। জানি না এটা অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য কি, মানে নিজেদের পকেটে ভর্তি করা না পাবলিকের স্বার্থ দেখা। বৈধ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে সেক্ষেত্রে ফাইন লাগবে 2,000 টাকা। এছাড়া বলছে ইমার্জেন্সি গাড়িকে সাইড না দিলে সেক্ষেত্রে ফাইন হতে পারে 10,000 টাকা। আর 16 দাগে বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে দুর্ব্যবহার করলে 2,000 টাকা ফাইন লাগবে। এবং সবার লাস্টে বলা হচ্ছে DLCF পারমিট বিমার বৈধ কাগজপত্র দেখাতে অস্বীকার করলে 500 টাকা ফাইন লাগবে। তার মানে এগুলো হচ্ছে আমাদের ফাইন, যেগুলো আমাদেরকে বা পেনাল্টি যেগুলোকে গুনতে হবে যদি আমাদের উপযুক্ত কাগজপত্র না থাকে। তাই যাদের এই সমস্ত কাগজপত্র এখনও নেই, তো সাজেস্ট করবো আমি তোমাদের প্রত্যেককে যে তোমরা এরকম কাগজপত্র বানিয়ে নাও, কারণ গাড়ি যখন চালাতে হবেই যখন তখন কিন্তু এই সমস্ত কাগজপত্র অবশ্যই রাখা উচিত। থ্যাংক ইউ, যদি একটু হেল্প হয়ে থাকে তোমাদের প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।